সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল করিম ফিস লাইব্রেরি বলছি। বিশেষ করে দর্শক, আপনারা জানেন যে আমরা যে ওষুধ ছাড়াই যে সুগার নির্মূল আলহামদুলিল্লাহ এই কাজ করে চলে আসছি আমরা বেশ কিছুদিন থেকে, এবং আপনারা দেখেছেন যে অনেক রুগী আমাদের কাছ থেকে সুগার থেকে সম্পূর্ণভাবে বের হতে পেরেছে। যার 4-5টা ওষুধ লাগতো সে ওষুধ বন্ধ করতে পেরেছে। হ্যাঁ, যাদের ওভারওয়েট ছিল তার ওভারওয়েট থেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছে। তো এই ধরনের আপনারা আমাদের ভিডিওগুলো দেখেছেন, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখেন, আলাদা আলাদা ভাবে সাজানো আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো বিশেষ করে দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের রুগীরা একটা জায়গাতে অনেক সময় কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরুন যে একটা মানুষের, হ্যাঁ, হয়তো 20 বছর থেকে রুগী, 20 বছর থেকে হয়তো সুগার। হ্যাঁ, কিংবা একটা মানুষের দেখা যাচ্ছে যে তার 500 600 তার মানে সুগার। হ্যাঁ, তো এইরকম একটা প্রস্তুতি নিয়ে আমাদের কাছে যখন আসে, আর যখন আমরা তাকে যখন আমাদের এই লাইফ স্টাইল যখন আমরা দিই, তখন দেখা যায় যে তার সুগারটা 2 দিনের মাথায় বা 3 দিনের মাথাতে পুরোপুরি নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, যখন পুরোপুরি নর্মাল হয়ে গেল 2-3 দিনের মাথাতে, তারপরে আরো 2 দিন পরে দেখা গেল যে সুগার একবারে একটা সুস্থ মানুষের যেমন সুগার নর্মাল রেঞ্জ থাকে সেরকম একবারে চলে এসেছে আর কি। তো তার কত ছিল, হয়তো 600 সুগার ছিল বা 500 তার সুগার ছিল। হ্যাঁ, তো 3 দিনের মাথাতে একবারে তার নর্মাল, 4-5 দিন দেখা গেল যে একবারে একটা সুস্থ মানুষের যেরকম নিচে স্তরে যে থাকে সেরকম ভাবে তা চলে এসেছে। হতে পারে যে খাওয়ার পরে তার হয়তো দেখা গেল যে তার 80 চলে এসেছে বা 85 চলে এসেছে, এইরকম একটা ব্যাপার হয়। তখন সে মানে ভয় খেয়ে যায় যে আমার এই 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে সুগার যদি আমার 80 85-তে চলে আসে, তাহলে তো এখন আরো যে 2 দিনে আমি নিয়ম পালন করব, তাহলে তো আমার সুগারটা ফলস মেরে দিতে পারে, আমার সুগারটা ফল মেরে দিতে পারে, এটা অনেকেই ভাবেন আর কি। তারপরে আমাদেরকে কল করেন। এর আগে দেখেছি যে আমাদের একজন ছিলেন, তিনি সেরকম ভাব মানে ভাবছিলেন আর কি। তো এই ধরনের প্রায় আমাদের যারা রুগী তারা ভেবে থাকেন যে তাহলে কি হবে, আমি কি এইরকম নিয়ম বন্ধ করব না কি করব। তো এই কথাটা বলার জন্য যে বিশেষ করে আপনাদের এখানে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নাই। প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমরা যে আপনাদের সামনে যে ট্রিটমেন্ট দিয়ে থাকি, এটা কোনো হোমিও বা অ্যালো বা আয়ুর্বেদিক বা ইউনানি বা আর অন্য কোনো কিছু নয়, এটা হচ্ছে একটা লাইফ স্টাইল। তো লাইফ স্টাইলে কখনো মানুষের সুগার বাড়ে বা কমে মানে অতিরিক্ত এটা হয় না। মানে একটা সুস্থ লাইফ স্টাইলে কি হয়, আপনার যতটা থাকা প্রয়োজন ততটা থাকে। তাহলে এখন কথা যেটা হচ্ছে যে আমাদের যেহেতু এটা লাইফ স্টাইল, এটা কোনো অ্যালোপ্যাথি ঔষধ নয় যে আপনাকে সুগারটা কমানো হবে এইরকম কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, কারণ যারা তো আমাদের মাঠে সাধারণভাবে ঢুকে আছে, হ্যাঁ, অ্যালোপ্যাথির যে সিস্টেমটা আর কি, তো এই অ্যালোপ্যাথি যেহেতু এটা সিস্টেম নয়, সেই জন্য এখানে আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো আমরা যে আপনাকে যে সাপ্লিমেন্ট গুলো দিয়ে থাকি এগুলো কোনো ঔষধ নয়, এগুলো সম্পূর্ণ হচ্ছে সাপ্লিমেন্ট, এবং এগুলো হচ্ছে কি ন্যাচারাল খাবার। তাহলে ন্যাচারাল খাবার খাওয়ার মাধ্যমে কখনো কখনো আপনার সুগার অতিরিক্ত মানে নর্মাল রেঞ্জে চাইতেও কমতে পারে না, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, কোন কোন ব্যক্তি হয়তো সুগার মাপার পরে দেখা দেখা গিয়েছে যে ল্যাব থেকে মানে যেটা নর্মাল রেঞ্জ সেই নর্মাল রেঞ্জ থেকেও অনেক কমে তার সুগারটা রয়েছে, এরকম কারো কারো ক্ষেত্রে দেখা যায়। তো এটার কারণ হচ্ছে যে আমরা আগেই বলি, হ্যাঁ, যে এই রকম রিপোর্ট এসেছে তার মানে এটা তার রিপোর্টে ভুল হয়েছে। হ্যাঁ, এটার প্রমাণ আমাদের কাছে প্রমাণিত যখন আমরা দেখি যে নর্মাল রেঞ্জে চাইতে ও নিচে চলে এসেছে, সুগারটা 2 5 10 20 এরকম চলে এসেছে, এটা নিশ্চিত আমরা যে তার সুগার মাপতে গিয়ে, হ্যাঁ, তার রিপোর্ট করতে গিয়ে এটা ল্যাবে ভুল হয়েছে। আর তার একাধিক প্রমাণ, একটা নয় বহু প্রমাণ আমরা এটা পেয়েছি, আমরা যখন আবার অন্য ল্যাব থেকে যখন মাপালাম তাকে, অথবা আমাদের এখান থেকে যখন আমরা ল্যাবে যখন মাপালাম, তখন বিষয়টা ধরা পড়লো যে এটা হচ্ছে আসলে তার ল্যাবের মিস্টেক, যার কারণে আমরা তাকে জিজ্ঞাসা করেছি আপনার আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, শরীর খারাপ করছে কিনা। হ্যাঁ, তখন সে বলছে না আমার কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু সুগারটা অনেক কমে গেছে, ল্যাবের রিপোর্ট দেখাচ্ছে আর কি। তো তখন আমরা বুঝতে পারি যে এটা অবশ্যই তার এটা ল্যাবের মানে রিপোর্ট করতে ভুল হয়েছে, সুতরাং এটা কখনোই হতে পারে না। আচ্ছা, এইবার দেখেন যে আমাদের এগুলো খেয়ে কেন অতিরিক্ত সুগারটা কমে না, মানে অতিরিক্ত বলতে প্রয়োজনের চাইতে নিচে নিচে কেন নামে না। তো প্রথম কথা যেটা হচ্ছে যে আমরা যে খাবার গুলো দিই সেই খাবার গুলো সবই ন্যাচারাল খাবার, এটা সুস্থ মানুষ এই খাবার গুলো খেতে পারে, একটা সুস্থ মানুষ খেলেও তার কোনো সমস্যা হবে না। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে যে একটা সুস্থ মানুষ তো খেতে পারে, এটা তো ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই সুগার কমানোর জন্য খাবার দেওয়া থাকে না, কোনোটা সুগার সুগার কমানোর জন্য নয়। যে আপনাকে হয়তো এমন একটা কিছু সাপ্লিমেন্ট দিয়েছি বা কিছু খাবার দিয়েছি যেটা সুগার আপনাকে ডাউন করবে, এইরকম আমরা কোনো খাবার দিই না। তার মানে আপনি হয়তো আবার বললেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল,
সুগারের কমানোর জন্য ওষুধ দিচ্ছে না, তারপরে আবার এত তাড়াতাড়ি সুগার কমে যাচ্ছে, অ্যালোপ্যাথি চাইতেও দ্রুত গতিতে সুগার কমে যাচ্ছে, এটা আবার মানে ব্যাপারটা যেন বুঝতে পারলাম না। হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে। তো ভাই, প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনি যেটা শুনলেন যে আমরা সুগার কমানোর জন্য এটা আমরা কোনো সাপ্লিমেন্ট দিই না, এটাই আপনি সঠিক সঠিক শুনেছেন। আপনি চমকাচ্ছেন, আর একটু আপনাকে চমকে দিই, শুনুন, আমরা আসলে সুগারের ট্রিটমেন্ট করি না, সুগারের চিকিৎসা করি না। আপনি আরো অবাক, আরে কি বলেন আপনি, সুগারের ট্রিটমেন্ট করে না, সুগার 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 করে সব পাই পাগল, আর আপনি বলছেন সুগারের ট্রিটমেন্ট করে না। জি না ভাই, আমরা সুগার ট্রিটমেন্ট করি না, আমরা সুগার কমানোর জন্য কোনো সাপ্লিমেন্টও দিই না। তাহলে আমরা কি করি, আপনি হয়তো প্রশ্ন করেন, তাহলে আমরা কি করি? তো আমরা এই জন্য আপনাদের সুগারের কথা কেন বলছি, যাতে আপনারা বুঝতে পারেন। কেন বুঝতে পারেন, মানে আপনারাকে যদি মূল রোগের কথা বলি, আমরা বলি যে সুগার এটা কোনো রোগ নয়, এটা কোনো মূল রোগ নয়, এটা হচ্ছে রোগের উপসর্গ, এটা মূল রোগের উপসর্গ, এটা উপসর্গ হিসেবে দেখা দিয়েছে। আসলে মূল রোগ হচ্ছে অন্য অন্য জায়গাতে মূল রোগ আছে। আমরা আসলে সুগারের কোনো ট্রিটমেন্ট করি না, সুগার কমানোর জন্য কোনো কিছু করি না, আমরা ওই মূল রোগের চিকিৎসা করি। যে রোগের কারণে আপনার সুগারটা হয়েছে, যে রোগের কারণে আপনার প্রেশার হয়েছে, এই মূল রোগটা আমরা কি করি, চিকিৎসা করি। তাহলে এই মূল রোগ যখন আপনার ভালো হয়ে যায়, তখন সুগারটা অটোমেটিক ভালো হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা, আশা করি বুঝাতে পেরেছি। মানে হচ্ছে যে আপনি আপনার পায়ে ধরুন কাঁটা ঢুকেছে, তো কাঁটা ঢুকার কারণে পায়ে ব্যথা হচ্ছে, ব্যথার কারণে আপনাকে জ্বর হয়েছে। এবার আপনি কি করছেন, ডাক্তারের কাছে গিয়ে ফার্মেসিতে গিয়ে ব্যথার ওষুধ নিচ্ছেন, ব্যথার ওষুধ খাচ্ছেন, জ্বরের ওষুধ খাচ্ছেন, হ্যাঁ, দিয়ে কি হচ্ছে, ওষুধ খাচ্ছেন আর থাকছেন, ওষুধ খাচ্ছেন আর থাকছেন, দিয়ে আপনি সময় পার করছেন। এবার আপনি আমাদের কাছে আসলেন, আমরা আপনাকে জ্বরের ওষুধ দিলাম, জ্বরের ওষুধ দিলাম না, ব্যথার ওষুধ দিলাম না, কি করলাম, আপনার ওই যে কাঁটা ঢুকেছিল কাঁটাটা বের করে দিলাম। তো কাঁটা যখন আপনার বের করে দিলাম, তখন আপনি দেখতে পাচ্ছেন এক দুদিন পরে আপনার জ্বরও ভালো হয়ে গেছে, ব্যথাও ভালো হয়ে গেছে। তার মানে আপনাকে জ্বরের ওষুধ আমরা দিনি, আপনাকে ব্যথার ওষুধ দিনি, আমরা কিসের ওষুধ দিয়েছি আপনাকে, কি কাজ করলাম, ওই কাঁটা বের করে নিয়েছি, মূল যেটা সমস্যা, ওই মূল সমস্যাটাকে আমরা দূর করে দিয়েছি। তাহলে সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পারলেন তো যে আসলে আমরা সুগার প্রেশার এগুলোর ওষুধ দিই না, আমরা কি করি, সুগার প্রেশার যে কারণে তৈরি হয়েছে, যে সমস্যাতে তৈরি হয়েছে, এটাকে আমরা বলি কি, এটা হচ্ছে রোগের উপসর্গ। সুগার প্রেশার এটা কি, রোগের উপসর্গ, এটা মূল রোগ নয়, ওই মূল রোগের আমরা চিকিৎসা করি, ওই মূল রোগটাকে আমরা সরানোর চেষ্টা করি, তাহলে আপনার সুগার প্রেশারটা অটোমেটিক ভালো হয়ে যায়। তাই বোঝা গেল বিষয়টা। তো সম্মানিত দর্শক, বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তারা বিশেষ করে চিকিৎসা করানোর পরে হঠাৎ করে যে আপনারা এইরকম একটা ভাবনা নিয়ে আসেন, তাহলে আমার কি হবে, আমার যে এত সুগার কমে গেল, আমি কি তাহলে সকালটা ফল মেরে দিবে নাকি, এইরকম আপনাদের কোনো টেনশন নেই, কোনো অসুবিধা নেই। কারণ আপনি যে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, এতে আপনার সুগার ফল মারার 100% আপনার কি আছে, সম্ভাবনা আছে। আপনি যে কোনো ডাক্তারকে বলেন যে আমি যদি সুগারের ওষুধ খেয়ে যাই, আর আমার যদি মানে দেখা যায় নর্মাল রেঞ্জে চলে এসে, তারপরে যদি ওষুধ খেয়ে যাই, বেশি পরে ওষুধ খাই, তাহলে কি হবে, বলবে সুগার ফল মারবে, একদম বলবে, তারপর ইনসুলিন নিলে সুগার ফল মারবে। কিন্তু আমাদের সিস্টেমটা সেরকম নয় সম্মানিত ভাইরা। তাহলে বুঝতে পারলেন বিষয়টা, হ্যাঁ, আশা করি স্পষ্ট বুঝতে পেরেছেন। তো যদি আপনারা আমাদের কাছে আসেন চিকিৎসা করান, তাহলে এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে, তাহলে কিন্তু আপনাদের হোপলেস আসবে না, আপনারা সুস্থভাবে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে দিন, এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজ থেকে অবশ্যই লাইক করে দিন, এবং আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। আমাদের অ্যাড্রেস মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড পিস লাইব্রেরি। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে, আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তাহলে একদিন আগে আপনারা ফোন করে নাম লিখাবেন বা হোয়াটসঅ্যাপ করে নাম লিখাবেন। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবার নাম্বারটি বলছি, 9732624907। তো এই ছিল আজকে আমাদের আপডেট। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।